আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে কুয়ালালামপুর এয়ারপোর্টের বিমান ভাড়া কত, অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বিমান ভাড়া কত। তো আমি আপনাদের দুইটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স। তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেপ্টেম্বরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 32,889 টাকা। এরপর 2 তারিখেও সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি, 32,889 টাকা। এরপর 3 তারিখ আছে 26,989 টাকা, 4 তারিখ আছে 32,889 টাকা। তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7:55তে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা টোটাল সময় লাগবে 4 ঘন্টা, এটা কোথাও ট্রানজিট নেই, সরাসরি যাবে। তো আমরা যদি বিজনেস ক্লাসের ভাড়াটা খেয়াল করি, আপনারা দেখতে পাচ্ছেন 77,139 টাকা বিমান ভাড়া আছে বিজনেস ক্লাসে। আর আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি এগুলো ইকোনমি ক্লাসের ভাড়া। তো যাই হোক, আমরা যদি পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 তারিখ আছে 26,989 টাকা, 6 তারিখ আছে 32,889 টাকা, 7 তারিখ আছে 26,989 টাকা, 8 তারিখ আছে 32,889 টাকা, এরপর 9 তারিখ আছে 32,889 টাকা, 10 তারিখ আছে 26,989 টাকা, 11 তারিখ আছে 32,889 টাকা। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি ঢাকা থেকে কুয়ালালামপুর এয়ারপোর্টের। আমি ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 26,989 টাকা, 13 তারিখ আছে 32,889 টাকা, 14 তারিখ আছে 26,989 টাকা, 15 তারিখ আছে 32,889 টাকা, 16 তারিখ আছে 32,889 টাকা, 17 তারিখ আছে 26,989 টাকা, এরপর 18 তারিখ আছে 32,989 টাকা। আর ফ্লাইটের সময়টা কিন্তু আমরা একই দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এখানে 19 তারিখ আছে 26,989 টাকা, 20 তারিখ আছে 32,889 টাকা, 21 তারিখ আছে 26,989 টাকা, 22 তারিখ আছে 26,989 টাকা। এভাবে আমরা 23, 24, 25 বিমান ভাড়া দেখতে পাচ্ছি 26,989 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, 26 তারিখেও সেম ভাড়া 26,989 টাকা, 27, 28, 29, 30 সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তো এটা ছিল ঢাকা থেকে কুয়ালালামপুর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া সেপ্টেম্বর মাসের। তো এখন যদি আমরা ইউএস বাংলার ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের সেপ্টেম্বরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 32,891 টাকা, 2 তারিখ আছে 32,891 টাকা, 3 তারিখ আছে 29,350 টাকা, এরপর 4 তারিখ আছে 29,350 টাকা। আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 10:50 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা টোটাল সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিট, এটা কোথাও ট্রানজিট নেই, সরাসরি যাবে। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 29,350 টাকা, 6 তারিখ আছে 32,891 টাকা, 7 তারিখ আছে 32,891 টাকা, 8 তারিখ আছে 29,350 টাকা, এরপর 9 তারিখ আছে 29,350 টাকা, এরপর 10 তারিখ আছে 32,891 টাকা, 11 তারিখ আছে 29,350 টাকা। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, এখানে 12 তারিখ আছে 32,891 টাকা, 13 তারিখ আছে 32,891 টাকা, 14 তারিখ আছে 29,350 টাকা, 15 তারিখ আছে 29,350 টাকা, 16 তারিখ আছে 32,891 টাকা, এরপর 17 তারিখ আছে 29,350 টাকা, 18 তারিখ আছে 29,350 টাকা। তো আপনার যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, এখানে 19 তারিখ আছে 29,350 টাকা, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ সেম বিমান ভাড়া। এভাবে আমরা 23, 24, 25 সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি 29,350 টাকা। তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আমি সেপ্টেম্বরের ভাড়াগুলো দেখাচ্ছি ঢাকা থেকে কুয়ালালামপুর এয়ারপোর্টে, অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 29,350 টাকা, 27 তারিখ, 28 তারিখ সেম বিমান ভাড়া, এরপর 29 তারিখ আছে 32,891 টাকা, 30 তারিখ আছে 38,791 টাকা। তো এটা ছিল ঢাকা থেকে কুয়ালালামপুর, অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সেপ্টেম্বর মাসের বিমান ভাড়া। তো যারা কুয়ালালামপুর থেকে ঢাকার ভাড়া জানতে চান অথবা আপ ডাউন টিকিটের ভাড়া জানতে চান, তারা কমেন্টস করবেন, পরবর্তী ভিডিওতে আমি বিমান ভাড়াগুলো দেখিয়ে দিব। তো এই ছিল আজকে টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।